সে মেলায় পৌঁছে গেছি। মেলার সামনে আমরা ভিতরে ঢুকবো এখন। স্থান থেকে আমরা নিচে নামবো, অনেক পিচ্ছিল পাহাড়ি রাস্তা তো।
এখন আমরা এই মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, অন্য আরেকটা জায়গায় যাব। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা বাংলাদেশের জিরো পয়েন্টে যাব, আমরা ইন্ডিয়ার বর্ডার গেটটার দিকে আসবো। চলো, এটা শেরপুরের স্থলবন্দর। আর আমার পিছনেই ইন্ডিয়া যাওয়ার রাস্তা, এটা এখানে এই রাস্তা হয়ে ইন্ডিয়া যেতে হয়। আফসোস রয়ে গেল যে ইন্ডিয়ায় যেতে পারলাম না, আমাদের অনুমতি নেই যাওয়ার। বিজিবির সাথে অনেক কথা বললাম, তারা যেতে দিবে না। আর পিছনে সিসি ক্যামেরা দ্বারাই নিয়ন্ত্রিত এই গেটটা, তো আমরা যাব না এখানে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন স্থলবন্দর, এগুলো অফিস স্থলবন্দরের। এই নদীটির নাম হলো বুগাই নদী। অনেক শব্দ, অনেক মেশিন লাগানো হয়েছে লাল বালু তোলার জন্য। আমার পিছনে এই ইন্ডিয়ার গেট থেকে চলে যাচ্ছি, তারপর কোথায় যাবো? পানিহাতা, পানিহাতাতে যাবো, পিকনিক স্পট। চলুন তাহলে দেখা যাক। এই রাস্তা দিয়ে বাইক যাবে না, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে পানিহাতার। দেখুন রাস্তাটা কিরকম। এটাই তো পানিহাতা, তাই না? আমরা পানিহাতে এসে পড়েছি। মোটামুটি ভালো জম্প না, আমাদের পিছনে একটা ব্রিজ, এটা ওই ইন্ডিয়ার যাওয়ার জন্য। একটু সাইডে যে দেখতে পারতেছি, আমাদের সাইডেই ইন্ডিয়ার বর্ডার।
এটা হলো বাংলাদেশের সীমানা, এখানে বাংলা লেখা 117/SSS, এটা হলো বাংলাদেশের সীমানা। তার পাশে মাঝখানে গ্যাপ, তার পাশে হলো ইন্ডিয়ার সীমানা। খুব ভালো লাগলো, কিন্তু একটু বৃষ্টি তো, পরিবেশটা ঠান্ডা অনেক। এখন আপনারা আসলে ভালো দিনে আসবেন, আজকে অনেক বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, আমাদের ইতিমধ্যে তীর্থযাত্রা এবং বাংলাদেশ ইন্ডিয়ার যে গেট সেটা দেখা হলো, এখন আবার আমরা আসছি পানিহাটাই, এটাও দেখা হয়েছে, আমরা চলে যাব। তো আমাদের ব্লগটি দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, লাইক কমেন্ট এবং শেয়ার।